ডানগুজ থেকে ঢাকা ট্রেন ভ্রমণ শুরু করলাম দুপুর 2টার দিকে। স্টেশনের চারপাশে গ্রামীণ পরিবেশ, সবুজে ঢাকা মাঠ আর দিগন্তে ছড়িয়ে থাকা বৃক্ষরাজি ভ্রমণের এক নতুন আমেজ এনে দিল। ট্রেন ছাড়ার সময় আমি জানালার পাশে বসে বাইরে তাকিয়ে রইলাম। ধীরে ধীরে ট্রেন গ্রামের মধ্য দিয়ে চলতেছিল, ছোটো ছোটো শহর, চারপাশ চোখ মেলে দেখা যাচ্ছিল লম্বা লম্বা খেজুর গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ আর সুবিশাল ধান ক্ষেত, যেখানে কৃষকেরা ব্যস্ত তাদের নিজস্ব কাজ নিয়ে। বাতাসে কাঁচা গন্ধ মিশেছিল, এক এক অন্যরকম প্রশান্তি। গ্রামীণ পরিবেশের ভ্রমণটা বেশ কিছু স্টেশন পেরিয়ে গেলাম। পথে ছোটো ছোটো খাল, ছোটো ছোটো বিল এবং কি নদী, বাঁশের সাঁকো দেখা যাচ্ছে। ধীরে ধীরে বিকেল গড়িয়ে আসলো, ট্রেনের গতি বাড়ার সঙ্গে সঙ্গে রোদও নিমজ্জিত হয়ে গেল। ট্রেনের ভিতর মাঝে মাঝে হকার উঠেছিল, কেউ চা বিস্কুট, কেউ মরিচ চানাচুর। তাদের ডাকে একটা মজার পরিবেশ তৈরি হয়েছিল আর যাত্রীরা তাদের কাছ থেকে কিছু কিনে নিচ্ছিল। চায়ের চুমুক জানালা দিয়ে বাইরের দিকটা দেখতে একেবারে হারিয়ে গিয়েছিলাম, যেন এখন গ্রামীণ চিরকলার সামনে ফুটে উঠেছিল চিরন্ত সবুজ শ্যামল এই সোনালী বাংলা।